আমি এই ভিডিওটা করবো কিন্তু একটার পর একটা যখন ভিডিও আসছে বা আমাকে বলছে অনেকেই বা হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্ক দিয়ে এর আগে দেখিয়েছে সেই জন্য আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা জানি না আজকেই দিতে পারবো কি নাহলে কালকে সকালে দেব ভিডিওটা ভিডিওটা রিমি রূপাকে নিয়ে কারণ আমাকে একজন দেখো সবার ভিডিও তো দেখা সম্ভব না আমাকে একজন গত গত তিন চার দিন আগে একটা স্ক্রিন মানে একটা লিংক দিয়ে বলেছিল যে এই ভিডিওটা দেখুন এতে একটু পারলে হেল্প করুন তা রিমি রূপা দেখলাম ভিডিওটা যে এই বিএমটি মানে এই থ্যালাসেমিয়া তো ভিডিওটা দেখলাম এবং আমি সঙ্গে সঙ্গে আমার কমিউনিটিতে শেয়ার করে দিলাম ছোট্ট চ্যানেল আমার তবুও যদি এইটুকু আমার মাধ্যমে যদি এইটুকু তার কাছে কারুর কাছে পৌঁছায় যদি একশোটা টাকাও কেউ হেল্প করতে পারে আমি মনে করব এই একশোটা টাকাই ওর অনেকটা হেল্প তো আজকে তারপর থেকে তার ভিডিও টুকটাক দেখছি তো আজকে একটা ভিডিও দেখলাম চোখে পড়লো তা এই ভিডিওটা দেখে ভাবলাম না একটা ভিডিও তো করতেই হবে কিছু তো বলতেই হবে ভালোবাসির জন্য মানে বলবো আমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছ যে কাকে নিয়ে ভিডিও করব তো কালকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে অনেক ভিডিও সবসময় দেখতে পারি না আর শরীরটাও কদিন ধরে একটুখানি খারাপ যাচ্ছে তো প্রিয়ার ভিডিও হ্যাঁ অবশ্যই প্রিয়াকে কিছু বলবো এই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো প্রিয়াকে কিছু বলার দরকার আছে কারণ ভালোবাসি যখন ভালোবাসি যখন অন্যায় ভালোবাসা যখন দিই তখন অন্যায় দেখলে বলবো অন্যায় না কিছু কথা বলবো বলার যখন অধিকার আছে তো ভাবলাম না এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে আজকে একটা কিছু বলার দরকার কারণ এই রিমি রুবির যে ব্লগটা আমি এই মাত্র দেখলাম দেখে অনেকটা ক্লিয়ার হলো অনেক কিছু জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা ওর বিএমটি নিয়ে কিছু দিন হলো ভিডিওটা দেখছি ওর খুব বেশি ভিডিও দেখিনি দেখেছি কিন্তু আমি যে আজকে আপডেটটা দেবো ওর লাস্ট মানে লেটেস্ট ভিডিওটা দেখে তোমাদের কাছে একটু আপডেট দেবো আর প্রিয়াকে কটা কথা আজকে আমাকে বলতেই হবে বলতেই হবে সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করছি তখন অন্যায় দেখলে অবশ্যই বলবো তো চলো মূল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা আমার কমিউনিটি পোস্টে বা যারা রিমি রুমির ভিডিও দেখো কারণ ওর বেশি সাবস্ক্রাইবার না একদম নতুনই একটা ইউটিউবার তবুও যারা এখনও পাওনি তারা আমার কমেন্ট বক্স আমার কমিউনিটি পোস্টে আমি একটা ভিডিও শেয়ার করেছি সেখানে দেখো তো ভিডিওটা দেখছিলাম সেই ভিডিওটা দেখে বুঝলাম যে ওর পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে ওর মেয়ে বিএমটি করতে হবে থ্যালাসিমিয়ার পেশেন্ট বিএমটি করতে হবে হাসপাতালে রয়েছে চেন্নাই হাসপাতালে বোধ হয় চেন মানে চেন্নাই নয় যে আরে সিএমসিতে সিএমসিতে রয়েছে আমি এত ডিটেলস বলতে পারবো না আমি দুটো তিনটে ভিডিও দেখে যা বললাম বলবো আর সব থেকে বড়ো কথাই লেটেস্ট আজকের ভিডিওটা দেখে বলবো তো বিএমটি করতে হবে অনেক দিন ধরে ও ট্রিটমেন্ট করছে এবং ব্লাড জোগাড় করে ব্লাড দেওয়া নেওয়া যেটা থ্যালাসেমিয়া করতে হয় তারপরে বনমেরু ট্রান্সফার করতে হবে এবং সমস্তটা ব্যবস্থা করে পঁয়ত্রিশ লাখ টাকা জোগাড় করার পরেও ওর বোধহয় সাড়ে তিন লাখ টাকা এসে ঠেকেছে ওইটা আর পারেনি ওর পিঠ ঠেকে গেছে ওইটা জোগাড় করতে পারিনি সেরকম একটা ভিডিও এবং সেটাই তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে সাড়ে তিন লাখ টাকা ওর জোগাড় করতে পারেনি সবার কাছে হেল্প চাইছে মেয়েটার প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য দেখো মা তো মা তো শেষ রক্তবিন্দু দিয়েও চলেও চেষ্টা করবে যে আমার সন্তানটা যেন সুস্থ থাকে ভালো থাকে তো ও তাই করেছে সাড়ে তিন লাখ টাকা লাস্ট আমাদের পরিবার ইউটিউব এবং ইউটিউবে ও সেটা বলেছে তারপরে আজকের ভিডিওটা দেখলাম তা তখনই ভেবেছিলাম যে প্রিয়াকে একটা ফোন করি বা ও প্রিয়ার সাথে যোগাযোগ করেছে যেহেতু বিএমটি টেস্ট নিয়ে প্রিয়ার ছেলেকে নিয়ে অনেকগুলো টাকা উঠেছে বা ও অনাথ আশ্রমে দিয়ে দেবে যাই হোক আমি রিসেন্ট আর দু একদিন প্রিয়ার ভিডিও দেখতে পারিনি আমি তো বললাম কারোর ভিডিও দেখতে পারিনি আমার নিজের কন্টেন্ট ছাড়া আমার শরীরটা খুব খারাপ ছিল তো আজকে রিমির এই ভিডিওটা দেখার পরে রিমি রুবি ব্লগের এই ভিডিওটা দেখার পরে ভাবলাম না প্রিয়াকে কিছু বলতে হবে কারণ ও ডিক্লেয়ার দিয়েছে তারপরেও শুনলাম প্রিয়া নাকি কালকে লাইভেও বলেছে না ও কুড়ি হাজার টাকা দিয়েছে প্রথম কথা বলি প্রিয়া আমি জানি তোমার আন্টির কথায় খারাপ লাগবে কিন্তু তুমি তো বলেছিলে এই টাকাটা তুমি কোনো একই রোগের রুগী মানে হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্টকে তুমি দেবে তখন আমরাই তোমাকে বলেছিলাম না যেহেতু ছেলের জন্য টাকাটা উঠেছিল তুমি ছেলের জন্য রাখো তখন তুমি জেদ করেছিলে তোমার খুব প্রেস্টিজে লেগে গেছিলো না টাকাটা আমি কোনো অনাথ আশ্রমে বা তুমি যোগাযোগও করেছিল এবং গীতা দিকে দিয়েও গীতা একটা ভিডিও করেছিল দেখেছিলাম দেখেছিলাম তুমি কিছু টাকা এসে কৃষ্ণনগরে কোনো ইসে দিয়েছিলে এই নিয়ে প্রচুর হয়েচু হয়েছে এবং তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যে তুমি ছেলের জন্য তুলেছো ছেলের জন্যই থাকবে আয়ুষের জন্যই থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মেয়েটির ভিডিওটা দেখলাম মেয়েটি বারংবার তোমার সঙ্গে যোগাযোগ করেছে তোমাকে বলেছে এবং কোথা কোন সোর্স থেকে ব্লাড পেয়েছে সবটা বলেছে দেখলাম শুনলাম যেটা তুমি দেখতে পাচ্ছ এবং তুমি ভিডিও কলিংয়ে পর্যন্ত দেখেছো যে এর বোন মেরু ট্রান্সফার সত্যি কথা বলছে কিনা বলছে কি না তারপরেও শুনলাম তোমার নাম্বারটাও ব্লক করে দিয়েছে কারণ তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এই মেয়েটি তোমাকে দিনের পর দিন কমেন্ট করেছে আমি জানি তুমি আজকে কষ্ট পাবে কিন্তু কিচ্ছু করার নেই আমাকে বলতে হবে কথাগুলো কথাগুলো যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এরকম একটা ভিডিও আমার কাছে এসছে আমাকে বলতে হবে এবং দেখে দেখেছি মেয়েটি বলছে আমি দিনের পর দিন কমেন্ট করেছি কমেন্টের উত্তর দাওনি উত্তর দাওনি তারপরেও তুমি ওকে ব্লক করে দিয়েছ তারপরে পরশুদিন বা কালকে তোমাকে ফোন তোমাকে ফোন করেছিল না তুমি ফোন করেছিল যাই হোক কিছু একটা হবে ফোনাফোনি করে তুমি বলেছ কুড়ি হাজার টাকা তুমি পাঠিয়েছো এবং বলেছ খাবার খেয়ে নিতে কেন প্রিয়া কেন এই জায়গাটা আমার তোমার সাথে মতবিরোধ দেখা দিল কেন খাবার খাওয়ার জন্য ও তো টাকা চায়নি চাইনি ওর বোন মেরু ও সাড়ে তিন লাখ টাকা আটকে গেছে আটকে গেছে সেখানে তুমি কুড়ি হাজার টাকা তুমি তো বোঝো একটা সন্তানের এইরকম একটা ট্রিটমেন্ট চলাকালীন কত খরচ হতে পারে এইরকম একটা ট্রিটমেন্ট চলাকালীন তার মায়ের কি পরিস্থিতি হতে পারে তুমি তো জানো তুমি তো জানো বনমেরু ট্রান্সফারের জন্য তুমি কতটা চেষ্টা করেছো কিন্তু তুমি টাকা অ্যারেঞ্জ করতে পারো পারো সেখানে একটা মেয়ে বা তুমি একটা আরও একটু ভালো ট্রিটমেন্টে বনমেরু ট্রান্সফার ছাড়া পুনেতে গিয়ে তুমি ট্রিটমেন্টে প্রথম ভিডিওটা দেখে ভেবেছিলাম এই মেয়েটিকে আমি বলি যে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পুনের ট্রিটমেন্টের জন্য কিন্তু পরে যখন দেখলাম ওর ভিডিওগুলো যখন দেখলাম না ও মোটামুটি রেডি হয়ে গেছে বনমেরু ট্রান্সফারের জন্য সেক্ষেত্রে ওকে আর এই বুদ্ধি দিয়ে লাভ নেই জন্য আর ওকে কমেন্টও করিনি বা বলিও নি বা ভিডিও করিনি কিন্তু আজকে যখন ভিডিওটায় আপডেট দেখছি যে তুমি ভিডিও কলিংয়ে তোমাকে দেখতে হয়েছে যে মেয়েটা সত্যি বোন মেরু ট্রান্সফার করছে কি না বা কতটা সত্যি সেইখান থেকে খারাপ লেগেছে যে বিশ্বাস বিশ্বাস জিনিসটা কিন্তু আলাদা জায়গায় মেয়েটা ভিডিও করছে প্রত্যেকটা মুহূর্তে যারা তার ভিডিও দেখে তারা দেখছে কমেন্ট বক্স দেখেছি তার অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে এবং তারা প্রত্যেকটা মুহূর্তে কামনা করছে মেয়েটি যাতে খুব সুস্থ হয়ে যায় এবং সে একদম প্রথম থেকে আপডেট দিচ্ছে সে কোথায় ভর্তি আছে কীভাবে কীভাবে তার ট্রিটমেন্ট হচ্ছে এবং আজকের ভিডিওটা যখন দেখছি তখন সে বলছে পাঁচ মিনিট অন্তর অন্তর টয়লেট করছে পাঁচ মিনিট অন্তর তাকে মাউথওয়াশ করাতে হচ্ছে কতটা টাপের মধ্যেও টাপ জার্নির মধ্যেও আপডেট দিতে হচ্ছে ভালোবাসার জন্য আর মেয়েটির কে সবটা তুলে দিচ্ছে তার মধ্যেও দেখো কমেন্ট এসছে যে বনমেরো ট্রান্সফারের ভিডিওটা আসেনি কেন মানুষ কতটা নির্মম হতে পারে বুঝতে পারো মেয়েটা বলছে বন যখন ট্রান্সফার হবে সবার হাত পা ঠান্ডা হয়ে গেছে ইরা ডাক্তাররা ভগবানকে যিশুকে ডাকছে সেই রকম অবস্থায় কোনো মা কোনো ভিডিও করতে পারে এই রকম একটা জার্নিতে যাই হোক ভিউার্সরা তারা তাদের মতামত দিয়েছে তো সেটার ব্যাখ্যাও দিল যে সেই সময় আমি আমার মধ্যে ছিলাম না তো বোন মেরু ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আমার একটা জিনিস ওর পঁয়ত্রিশ সাড়ে তিন লাখ টাকায় ও আজকে বললো চৌষট্টি হাজার টাকা উঠেছে তো প্রিয়া শুনলাম তুমি কুড়ি হাজার টাকা দিয়ে বলেছো ওকে কিছু খাইয়ে দিও এই টাকাটা দিয়ে কেন প্রিয়া এইটা কিন্তু ভালো লাগেনি তুমি যে টাকাটা তুলেছো তুমি তো বোন মেরু ট্রান্সফার করনি এবং তুমি ডিক্লেয়ার দিয়েছিলে যে তুমি অনাথাশ্রমে আশ্রমে দান করবে তারপরেও তুমি এক এক দুই জায়গায় কিছু টাকা দিয়ে বুঝতে পেরেছো যে না ভুল জানায় সবাই বলেছে না যেটা মেরু ট্রান্সফার সেই পেশেন্টকেই তুমি দাও কিন্তু আজকে যখন একটা এই রকম একটা মা তোমার কাছে দাবি করেছে চেয়েছে তোমার কাছে না শুধু সবার কাছে যখন সে হাত আঁচল পেতে দিয়েছে তখন তোমার কিন্তু প্রথম এগিয়ে আসা উচিত ছিল তোমার কুড়ি হাজার টাকা দিয়ে নয় তুমি পুরোটা দিতে পারতে তুমি এই সাড়ে তিন লাখ টাকা না দিলেও তুমি তো দু লাখ টাকা অন্তত দিতে পারতো এটা তো তোমার অর্জিত টাকা নয় একটা একটা সন্তানের থেকে তোলা টাকা তোমারও সন্তান ওরও সন্তান একটা যেহেতু আমাদের আয়ুষ ভালো আছে পুনের ট্রিটমেন্টে সেখানে সেখানে আর একটা সন্তান বাঁচুক ভালোভাবে বাঁচুক তার ট্রিটমেন্টটা ভালোভাবে উঠুক হোক তার মা মার কোল আলো করে মেয়েটা থাকুক আর সে যখন লাস্ট এসে ফেঁসে গিয়ে যখন বলে দিয়েছে আমার আর উপায় নেই আমি তোমাদের কাছে বলতে বাধ্য হলাম এতদিন আমি বলিনি সে যখন বলছে এবং তার সোর্স অফ ইনকাম সবটাও ডিক্লেয়ার দিয়েছে বললাম তো দুটো একটা ভিডিও আমি দেখেছি সবটা ডিক্লেয়ার দিয়েছে তাদের সোর্স অফ ইনকাম কোথায় কীভাবে এই ট্রিটমেন্টটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে কি করছে তার চ্যানেলও কিন্তু এক দেড় লাখ দু লাখ দশ হাজারেরই না আড়াই তিন তিন হাজারের চ্যানেল সে চ্যানেল থেকেও তার হিউজ পরিমাণ ইনকাম না সদ্য চ্যানেলটা হয়তো খোলা এই মেয়েটার ট্রিটমেন্ট হওয়ার এইটা আমার খারাপ লাগলো তুমি কুড়ি হাজার টাকা দিয়ে তারপরেও আবার বলেছো ভিডিও কলিং করে দেখেছো তারপরেও বলেছো যে বলছে না কেন ভিডিওতে কমেন্ট বক্সে না কি না তুমিই ফোন করে বলেছো বা কমেন্ট বক্সে এরকম একটা কথা শুনলাম যে বলছে না কেন আরে মেয়েটা একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে মা একটা ভিডিও করবে একটা ভিডিও করতে সময় লাগে একটা পেশেন্টকে সামনে রেখে তার মেরুর মতো একটা লং মানে একটা ক্রিটিক্যাল একটা ট্রিটমেন্ট হয়েছে তারপরেও তাকে ভিডিও করতে হবে জানাতে হবে একটু সময় দিতে হবে তো তো আমার খারাপ লাগলো কুড়ি হাজার টাকা প্রিয়া যেখানে তুমি স্বপ্ননীরের ইসে ইউট্রাস টিউমার নাকি একটা হয়েছিল সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলে সেখানে তুমি কুড়ি হাজার টাকা যেখানে তার সাড়ে তিন লাখ টাকা লাগবে সে সম্পূর্ণটা করে এসছে শুধু সাড়ে তিন লাখ টাকায় সে এসে আটকে গেছে দেখতে পাচ্ছ বনমেরু ট্রান্সফারে সে এগিয়ে গেছে এগিয়ে গেছে সে মুখে ঢুকে এগিয়ে গেছে আর পেছানোর রাস্তা নেই তাকে করতেই হবে তাকে যেভাবেই হোক এই টাকাটা জোগাড় করতেই হবে সেক্ষেত্রে তোমার কাছ থেকে আশা করেছিলাম আমি ভেবেছিলাম যে তুমি একটা বড়ো অ্যামাউন্ট দেবে যার জন্য ভিডিওই করিনি কারণ আমি জানি আপডেট পাবো কিন্তু আজকে যখন দেখছি তুমি কুড়ি হাজার টাকা দিয়েছো এবং সে জানাচ্ছে যে আমি নেবো কি না তুমি তো জানো প্রিয়া যে সন্তানের এরকম একটা জার্নি হলে এত টাকা লাগলে কি করতে হয় তুমি তো জানো তুমি তো বোঝো যে একটা থ্যালাসিমিয়া পেশেন্টের মায়ের মানসিকতা কেমন হয় সবটা তুমি জানো তারপরেও তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি মাত্র কুড়ি হাজার টাকা তাও তোমার উর্জিত পয়সা না এই টোটাল এই এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার টাকা একটা সন্তান তোমার সন্তানটা ভালো আছে আর একটা সন্তান বাঁচানোর জন্য তুমি দিতে পারতে এই পুরো টাকাটা না তুমি তো বলেছ তুমি আয়ুষের জন্য টাকাটা পুরোটাই রেখে দিয়েছ দিতে পারতে না তুমি জানো তো এই টাকাটার যদি এইটটি পারসেন্ট টাকা মানে দু লাখ টাকাও যদি তুমি দিতে না তোমার জায়গাটা অনেকটা বড় হতো তোমার মানসিকতার অনেকটা পরিচয় পাওয়া যেত তুমি অন্তত একটা মহৎ কাজ করতে পারতে তুমি এই টাকাটা দিয়ে ওই এই এই মেয়েটিকে একটা বিরাট একটা মাকে বিরাট একটা মায়ের একটা আশীর্বাদ পেতে সেটা আমাদের আয়ুষের মাথায় রাখতো আমার আজকে খুব মানে খারাপ লাগছে বলতেও খারাপ লাগছে তুমি যদি অনাথ আশ্রমে ডোনেট করে দিতে কোনো ব্যাপার ছিল না যে তুমি দিয়ে দিয়েছো টোটাল হিসাব দিয়ে দিয়েছো বা তুমি করে দিয়েছো তোমার কাছে নেই কিন্তু তোমার কাছে তো একটা অ্যামাউন্ট রয়েছে এবং বড়ো সড়ো অ্যামাউন্ট তোমার কাছে রয়েছে কিস আমাদের ইসের আয়ুষের বড় সড়ো একটা অ্যামাউন্ট রয়েছে আর সেই একই একই রোগে আর একজন আক্রান্ত এবং তার সুস্থতার জন্য তার মা লড়াই করছে তোমার এই লড়াই হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল এটা আমার মনে হলো আজকে আনটি বলে ডাকো আমার মনে হলো যে এই জায়গাটার থেকে তোমাকে যে যত রকম নিচু করেছে মানুষ যত রকম নিচে নামিয়েছে তোমাকে খারাপ খারাপ কথা বলেছে কমেন্ট বক্সে তুমি জানো তোমাকে নিয়ে নিন্দ থেকে নিন্দতর ভিডিও হয়েছে এই যে টাকাগুলো তোমার কাছে রেখে দিয়েছে এখনো এখনও তোমাকে তোমাকে নিয়ে ভিডিও করতে গেলে কেউ ওই জায়গাটা খোঁচা দেয় এখনও তোমাকে বলে তুমি ওই টাকা নিয়ে ব্যবসা করছো এই যে শাড়ির ব্যবসা করছো ফুটানি মারছো এগুলো ওই টাকা নিয়ে ছেলের টাকা নামে টাকা তুলে করছ এইগুলো অন্তত কিছুটা কমতো এই ভারগুলো কিছুটা কমাতে পারতে যদি এই টাকার কিছুটা অন্তত লাখ এক টাকা তোমার তো টাকা নয় এই টাকাটা যদি তুমি এই মেয়েটির হাতে এই মায়ের হাতে তুলে দিতে না তোমার অনেকটা ভার কমে যেত অনেকটা এই যে মাথায় এই যে এত অপবাদের ভার নিয়েছিলে না অনেকটা কমে যেত তার থেকেও বড়ো কথা আমাদের আয়ুষ বিশাল একজন মায়ের একটা মা প্লাস এই যে সোশ্যাল মিডিয়ার যত মানুষ আছে সবার আশীর্বাদ পেত এবং তোমার প্রতি একটা ভালো ধারণা যে ধারণায় সবাই তোমাকে কটাক্ষ করেছিল কটুক্তি করেছিল নোংরা কথা বলেছিল তারা অন্তত তাদের কাছে তাদের কাছে একটা ভালো জায়গা তোমার ভগবান তোমাকে সুযোগ দিয়েছিল আমার মনে হয় প্লাস তুমি নিজের কাছে তুমি নিজের মনের কাছে ক্লিয়ার হয়ে যেতে নিজের কাছে কারণ তুমিই তো বলেছিলে যে তুমি অনাথ আশ্রমে দিয়ে দেবে তুমিই তো বলেছিলে আমরা সবাই না করেছিলাম তারপরে তোমার বা লাস্ট তোমার বাবার কথা বা তোমাদের বাড়ির কারুর কথা শুনে তুমি ডিসিশান নিয়েছো না তুমি দেবে না দেবে না আয়ুষের জন্য রাখবে আমরা তো বলেছিলাম কিন্তু যখন এই রকম একটা ঘটনা ঘটে গেছে আর এই রকম একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই রকম একটা সন্তানের জীবন মরণ সমস্যা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে তোমার সবার আগে দাঁড়ানো উচিত ছিল এটা আমার মনে হলো যে তোমার কুড়ি হাজার টাকা দিয়ে তুমি আরও খিল্লির পাত্র হয়ে গেলে তুমি খিল্লির পাত্রী হয়ে গেলে কুড়ি হাজার টাকা দিয়ে মিনিমাম একটা অঙ্ক তুমি দিতে পারতে মিনিমাম কুড়ি হাজার টাকাটা ওর কাছে পঁয়ত্রিশ সাড়ে তিন লাখ টাকার কাছে কিচ্ছু না যেখানে তোমার কাছে রয়েছে টাকা তুমি তো বলেছ যে তোমার এই বিজনেস তোমার ব বরের বিজনেস এই বিজনেসে তোমার আয়ুষের টাকা দিয়ে তুমি টাকা খরচা করো তুমি তোমার জন্য কিচ্ছু কোনো কাজে লাগাওনি তুমি তো নিজে মুখেই বলেছো আয়ুষের টাকা দিয়ে তুমি কিচ্ছু করছো না তোমাদের অর্জিত টাকা দিয়ে এইসব ব্যবসা ট্যাবসা যা সব করছো তারপরে তোমার ইউটিউবের একটা চ্যানেল আছে ভালো একটা ইনকাম আছে তারপরেও কেন পারলে না তোমার কাছে ভগবান এত বড় একটা সুযোগ দিল কেন এটা করতে পারলে না প্রিয়া কেন পারলে না কেন কুড়ি হাজার টাকা তোমাকে দিতে হলো এইটা না মেনে নিতে পারলাম না যে তুমি অন্তত একটু নিজের মানসিকতাটাকে দেখাতে পারতে যে তুমিও একজন মা তুমিও চাও যে মানে কারুর কোল যেন খালি না হয় কারুর মায়ের একটা যে ভূমিকা তোমার কোলে যেন আমরা সবাই চাই আর সুন্দরভাবে সুস্থভাবে জীবন পাক সেরকম এই মায়েরও পাশে তুমি দাঁড়াতে পারতে ঢাল হয়ে এই মায়েরও এইটুকু হেল্প তুমি করতেই পারতে এইটুকু হেল্প তুমি করতেই পারতে এইটুকু শুধু বললাম কারণ তুমি জানো বনমান্ডু ট্রান্সফার মানে কতটা টাকার দরকার আর কতটা একটা মানে কত বড় একটা জার্নি এইটুকু তোমাকে আজকে বলে গেলাম আনটি বলে ডাকো তাই মনে হলো যে ভগবান একটা সুযোগ দিয়েছিল বা তোমারও একটা এই সময় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল সেই সুযোগটা তুমি হারা হারালে সেই সুযোগটা তুমি হারালে মনে হলো এই কথাটা বলার কারণ ওই ভিডিওটা এইমাত্র দেখলাম দেখে মনে হলো এই কথাটা বলার যে কুড়ি হাজার টাকা দিয়ে তুমি ঠিক করনি ঠিক করনি তোমার পরিশ্রমের টাকা যদি একশো টাকাও দিতে বা হাজার টাকাও দিতে তার মূল্যায়ন অনেক কিন্তু তোমার এটা পরিশ্রমের টাকা না পরিশ্রমের টাকা না আর সব থেকে বড়ো কথা তোমার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল সুযোগ ছিল কোনো অনাথ আশ্রম না কোনো অন্য পেশেন্ট না একই পেশেন্ট আর বন মেরু ট্রান্সফারের জন্যই তুমি টাকাটা তুলেছিলে সেখানে আয়ুষের দরকার হয়নি আর একজনকে বনমেরু ট্রান্সফারের জন্য তুমি দান করেছো দিয়েছো এটা করতেই পারতে তুমি জানি তোমার খারাপ লাগবে আজকে কিচ্ছু করার নেই মনে হলো বলার কারণ তুমিও একজন মা এই এই ব্লগের যে মেয়েটি এই মেয়েটিও একটা মা দুজনই আমার কাছে মনে হলো সমান তোমার সন্তানের জন্যও যেমন লড়েছি তোমার সন্তানের যেমন মানে থ্যালাসেমিয়ার পেশেন্ট এই মাও মেয়েটিও থ্যালাসেমিয়ার পেশেন্ট তোমাদের দুজন আমার কাছে একই মনে হলো দুজনই মা দুজনই তোমরা দুটো মা এবং দুজনই সন্তানের জন্য তোমরা করেছো যেটা এটা করার এই জন্য আজকে আমার কাছে দুজনের কেউ আমার আমার কাছে অন্য রকম না দুজনই আমার কাছে মা আমার একটাই পরিচয় মনে হলো যে দুজনই মা এবং দুজনই সন্তানের জন্য আজকে লড়াইটা করতে নেমেছ সেক্ষেত্রে একটা মা আর একটা মাকে হেল্প করতেই পারতে অনায়াসে করতে পারতে এটা তোমার কাছে কোনো ব্যাপারই ছিল না তো চলো আজকে এইটুকুই বলে গেলাম এইটুকুই বলে গেলাম আর দর্শক তোমাদের বলে গেলাম ভিওয়ার্সা যদি মনে হলো যে আনটি ভা ঠিক বললো কথাটা অবশ্যই একটা কমেন্ট করে যেও আর আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে তোমরা পাশে থেকো আমি আমার ইসে দিয়ে দেবো আমি লিঙ্ক দিয়ে দেবো আর যারা পাবে না তারা আমার কমিউনিটি পোস্টে চলে যাবে রিমি রুবি ব্লগ তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকের পাশে থেকে যে যেমন পারো হাজার থেকে একশো টাকার থেকে পঞ্চাশ টাকার থেকে যে যেমন পারো এই মেয়েটিকে একটু হেল্প করো প্লাস এই মেয়েটির ভিডিওগুলো একটু দেখো তাতেও এর মেয়েটি যদি একটুখানি ইউটিউব থেকেও কিছু পয়সা পায় অন্তত দেখো ট্রিটমেন্ট হওয়ার পরে বা অপারেশন হওয়ার পরেও কিন্তু অনেক পয়সা লাগে অনেক খরচ থাকে অতএব তোমাদের কাছে জোর হাত করে আমি রিকোয়েস্ট করব। এই মেয়েটির পাশে তোমরা একটু দাঁড়াও দাঁড়াও তোমরা সব পারো আমরা সব পারি সব পারি তো রিকোয়েস্ট করব যে এই মেয়েটির পাশে তোমরা সবাই ঢাল হয়ে দাঁড়াও যাতে এই যে মেয়েটির মানে এই মায়ের মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে যেন মায়ের কুলে ফিরে থাকে মানে সুন্দরভাবে থাকে আলো করে থাকে আর প্রিয়া তোমাকে আমি রিকোয়েস্ট করব যদি পারো যদি পারো আমার এই আন্টির কথা যদি তোমার মনে মনে হয় যে আন্টি ঠিক বললো তাহলে আমার কথাটা একটু ভেবে দেখো আমার কথাটা একটু ভেবে দেখো আর যদি পারো আরও কিছু হেল্প করে দিও আমি যেটা বললাম হেল্প করে দিও তাতে তোমার ক্ষতি হবে না প্রিয়া তাতে তোমার সম্মান বাড়বে তাতে তোমার আত্মমর্যাদা বাড়বে নিজের কাছে ক্লিয়ার হবে আমাদের আয়ুষের অনেক মঙ্গল হবে এটা আমার মনে হয় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা